পুলিশে নাকা চেকিং চলাকালীন দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ফেন্সিডিল শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি এলাকা থেকে উদ্ধার হয় ওই ফেন্সিডিল জানা গিয়েছে জাতীয় সড়ক দিয়ে যাবার সময় নাকা চেকিং চলাকালীন উত্তরপ্রদেশ থেকে শিলিগুড়িগামী একটি পিক আপ ভ্যানকে দাঁড় করালে সেটি চম্পট দেয় কিছু দূর গিয়ে চালক নেমে পালিয়ে গেল গাড়িটি একটি গাছে ধাক্কা মারে এরপরই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে দশটি বস্তা থেকে প্রায় পাঁচ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় উদ্ধার বাজার দর প্রায় লক্ষ টাকা পলাতক আট অন্যদিকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে তার নাম মোহাম্মদ সিকান্দার শনিবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় তবে কোথা থেকে সে এই ফেন্সিডিলগুলি নিয়ে এসেছিল তা খতিয়ে দেখার পাশাপাশি এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ